আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বার্তাকক্ষ থেকে বিপাশা। ইতালির রোমে অল ইউরোপ বাংলা প্রেস ক্লাবের প্রথম সম্মেলন হয়েছে। সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক লুৎফর রহমান। সম্মেলনে সংগঠনটির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি হয়েছেন ইতালির মুনিরুজ্জামান মনির। সাধারণ সম্পাদক করা হয়েছে ফ্রান্সের আবু তাহিরকে। সিনিয়র সহ সভাপতি হয়েছেন চ্যানেল আই জার্মানির ব্যুরো প্রধান হাবিবুর রহমান হিলাল। 45 দিনের মধ্যে অল ইউরোপ বাংলা প্রেস ক্লাবের 31 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। আজকে সাড়ম্বরে যেভাবে অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের অগ্রযাত্রা শুরু হলো, আমি মন থেকে আশা করব যেন এই অগ্রযাত্রা সবসময় অক্ষুণ্ণ থাকে এবং আমাদের সকল সাংবাদিকদের জন্য যারা ইউরোপে কাজ করছি তাদের জন্য যেন এটা তীর্থস্থান হয়। সাংবাদিকদের যে একটি পরিবার, আজকে আমরা পরিবার করতে সক্ষম হয়েছি। যে শক্তিশালী সংগঠন ইউরোপ থেকে প্রবাসীদের এবং বাংলাদেশের স্বার্থের জন্য কাজ করবে। আপনাদের আন্তরিকতা, আপনাদের সহযোগিতা এ সংগঠন আগামী দিনে একটি বড় সংগঠন হিসেবে রূপান্তরিত হবে। ধন্যবাদ যারা এটা অর্গানাইজ করি আজকে এখানে এটা করছেন, এবং আপনারা যারা বিভিন্ন দেশ থেকে রোমে আসছেন এই সংগঠন করার জন্য, যারা এই সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন সবাইকে আমার শুভেচ্ছা। আর সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন 2626 নাম্বারে। এই ছিল আমাদের আয়োজন। এখন বাংলাদেশ টেলিভিশনে ধারণ করা দুপুরের খবর প্রচার করা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। চ্যানেল আয়ের সাথে থাকুন। চ্যানেল আই হৃদয়ে বাংলাদেশ।